এই নওশাদ সিদ্দিকীর মতো হ্যাঁ মুসলমান লিবাস পরা লড়াই করা তাকে গ্রেফতার করতে পারছো? হিম্মত থেকে সুবিন্দুকে গ্রেফতার করো, হিম্মত থেকে সুবিন্দুর বাপকে গ্রেফতার করো। জবাব দাও মুখ্যমন্ত্রী, কোথায় তোমার সততার প্রতীক? কোন সুবিন্দু অধিকারী যদি চোরই হয়, আমি ধরে নিলাম চোর তো পয়দা করেছো তুমি, বিজেপিতে আসার পরে তো সুবিন্দু চুরি করেনি, তাহলে চোর প্রোডাকশনকারী মমতা ব্যানার্জি, চোর প্রস্তুতকারী মমতা ব্যানার্জি আজকে পার্থক্যে ওর দলের জেল কাটছে, ওটাও তৈরি করেছে মমতা ব্যানার্জি। আজকে অনুব্রতের জেল কাটছে, ওটাও তৈরি করেছে মমতা ব্যানার্জি। আজকে ওর সাদের বালু খাদ্যমন্ত্রী জেল কাটছে, ওটাও করেছে মুখ্যমন্ত্রী। অর্থাৎ চোরের মায়ের বিরোধী দল নেতা বলছে চোর, আর মুখ্যমন্ত্রীর দলবল বলছে যে বাপ চোর বেটা চোর, বিজেপির সবাই চোর। দেখুন, যে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুভেন্দু চক্রবর্তীকে বলছে অধিকারী, যে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চোর বলছে আজকে, সেই বিরোধী দলনেতা এককালে মমতা ব্যানার্জির দলের এবং ওনার বিধানসভার একজন মেম্বার ছিল এবং সেখানকার মন্ত্রী ছিল, একবার না দুবার মন্ত্রী ছিল। সেই মন্ত্রী এখন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে 21 সালে বিধানসভা নির্বাচনে ওই মুখ্যমন্ত্রীকে হারিয়েছে। সুতরাং এই যদি চোর পয়দা করে থাকে, তাহলে ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৈরি করেছে চোর। ওই মুখ্যমন্ত্রীর আজকে খাদ্যমন্ত্রী জেল কাটছে, ওই মুখ্যমন্ত্রীর আজকে শিক্ষামন্ত্রী জেল কাটছে, ওই মুখ্যমন্ত্রীর ভাইপোর নামে ইডি সিবিআই ডাকছে, ওই মুখ্যমন্ত্রীর অনুগত অক্সিজেন কম যায় অনুব্রত মণ্ডল জেল কাটছে, ওই মুখ্যমন্ত্রীর চারজন এমএলএ জেল কাটছে। সেই জায়গায় আজকে চোরের মায়ের বড় গলা সেটাই আজকে পরিণত হচ্ছে, কারণ চালুন ছুঁচের বিচার করছে। সেই রকমভাবে মমতা ব্যানার্জি তার দলবল তার মন্ত্রিসভার সদস্যরা যখন জেল খাটছে, এটা হয়ে গেছে বাংলার বুকে চোরেদের সরকার, আর বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে চোরেদের রানী। আর চোরেদের রানী এখন একজন মিষ্টিওয়ালা, তার মিষ্টিতে ইঁদুর পড়েছে সেটা যদি বলে বেড়ায়, তাহলে তার মিষ্টিটা বিক্রি হবে। তাই বাজারে আজকে সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এখন শুভেন্দু অধিকারী যদি চোরই হয়, আমি ধরে নিলাম চোর তো পয়দা করেছো তুমি, বিজেপিতে আসার পরে তো শুভেন্দু চুরি করেনি, তাহলে চোর প্রোডাকশনকারী মমতা ব্যানার্জি, চোর প্রস্তুতকারী মমতা ব্যানার্জি আজকে পার্থক্যে ওর দলের জেল কাটছে, ওটাও তৈরি করেছে মমতা ব্যানার্জি। আজকে অনুব্রতের জেল কাটছে, ওটাও তৈরি করেছে মমতা ব্যানার্জি। আজকে ওর সাদের বালু খাদ্যমন্ত্রী জেল কাটছে, ওটাও করেছে মুখ্যমন্ত্রী। অর্থাৎ চোরের মায়ের বড় গলা। কালকে ধর্মতলার সভা থেকে অমিত শাহ বলছে দুর্নীতিদের সঙ্গে আপোষ নয়। আজকে সকাল থেকে দেখলাম যে সিবিআই 10 জায়গায় হানা দিয়েছে। আরে চোরেদের সরকার, তা চোরেদের সরকারের মন্ত্রী আমলা নেতা ক্যাতারা আজকে তৃণমূলের 4 আনা থেকে 1 টাকা, পঞ্চায়েত লেভেল থেকে আপ লেভেল পর্যন্ত সবাই চোর। কারণ আজকে দেখুন তো মমতা ব্যানার্জি, অর্থাৎ ব্যানার্জি পরিবার, ব্যানার্জি পরিবারে তার ভাইপো তাকে ইডি সিবিআই ডাকছে, ভাইপোর বউকে ইডি সিবিআই ডাকছে, আজকে মমতা ব্যানার্জির ভাইকে ইডি সিবিআই ডাকছে, তার ভাইয়ের বউকে ডাকছে। এর থেকে ব্যানার্জি পরিবারের লজ্জা আছে? আগে তো কাট আউট লাগাতো সততার প্রতীক, আজকে কোথায় গেল সততার প্রতীক? জবাব দাও। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান মহামান্য হাইকোর্টের বলছি, জবাব দাও মুখ্যমন্ত্রী, কোথায় তোমার সততার প্রতীক?
তুমি তো বলেছিলে সততার প্রতীক, তুমি তো বিধানসভায় 21 সালে বলেছিলে এই 242টা বিধানসভা কে প্রার্থী ওটা দেখে দরকার নেই, শুধুমাত্র মমতা ব্যানার্জিকে ভোট দাও, সততার প্রতীক হিসেবে ভোট দাও। আজকে 242টা বিধানসভাতে আজকে যত তোমার নেতারা জিতেছে, এমএলএ হয়েছে তোমার দলের, আজকে তাহলে তুমি চোরের নায়ক। লাল ঘোষ বলছে যে অমিত শাহর সভা 21 জুলাই ধারে বাড়াতে যায়নি এবং সুপার ফলাপ হয়েছে, কি বলবেন? আরে কার কথা বলছেন, একটা জেলখাটা আসামি, হ্যাঁ নন-মেট্রিক সাংবাদিক, কিছুদিন আগে পর্যন্ত যখন জেলে যাচ্ছে, হ্যাঁ তখন পিজন ম্যানে বলছে সব মমতা ব্যানার্জি জানে, সব মমতা ব্যানার্জি জানে। হ্যাঁ যে লোকটা কিছুদিন আগে মমতাকে চোর বলল, যে লোকটা বলল চুরির টাকা মমতার কাছে আছে, সেই লোকটার কথা আপনি বলছেন? হ্যাঁ আজকে আজকে জেল থেকে বেরিয়ে ও যখন জেলে ছিল তখন বলছে মমতা ব্যানার্জি জানে, তৃণমূল জানে, সব কিছু বলে। আজকে জেল থেকে বেরিয়ে সেই দলের পা চাটছে, তা পা চাটা গোলামরা, পা চাটা কুত্তারা, প্রভুর কুত্তারা যেমন প্রভুর হয়ে ভক ভক করে, ওই রকম কুত্তার মতো ও কুণাল ঘোষ ভৌ ভৌ করছে। তৃণমূল নেতা, তৃণমূল নেতা এবং সংসদ শান্তনু সেন বলছেন যে শুভেন্দু অধিকারী লোডশেডিং এ জেতা বিধায়ক, কি বলবেন? নন্দীগ্রাম থেকে লোডশেডিং, আরে উনি তো শান্তনু সেন কিছুদিন আগে কাউন্সিলর ছিল, তারপরে উনি তো জনগণের ভোটের দ্বারা নির্বাচিত না, উনি তো রাজ্যসভার মনোনীত সদস্য। হ্যাঁ উনি জনগণের সাথে ওনার কানেক্টেড কোথায় আছে? হ্যাঁ নাবিয়ে কানায়ের মা হচ্ছ না? আজকে তোমার যদি অতই দম থাকে, শুভেন্দু অধিকারী যদি লোডশেডিং করে জিতে থাকে, তাহলে মমতা ব্যানার্জি বাংলার চিফ মিনিস্টার, তাকে হাইকোর্টে কেস করো, সুপ্রিম কোর্টে কেন? তোমার ভাইপো কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো কপিল সিবালের কোলে দুলছে, তাহলে শুভেন্দু অধিকারীর বিধায়ক পদটা বাতিল করো, দেখি কত হিম্মত। আজকে কেন মমতা ব্যানার্জি ওখানে হেরে গিয়ে হেরো মুখ্যমন্ত্রী আবার তার দক্ষিণ কলকাতায় দাঁড়াতে হলো, লজ্জা করো না? এই ডাক্তার তুমি তো, তিনি তো নাকি ডাক্তার, তিনি আজকে তার হুকুমে SSKM অমুক তমুকে আজকে কাকুর চিকিৎসা ভুল হচ্ছে, আজকে SSKM সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে মমতা ব্যানার্জি যখন স্পেনে গেল, উলালা করলো, গান গাইলো, জগিং করলো, শিল্প আনতে যাচ্ছি, সেখান থেকে বেরিয়ে বিমানবন্দরে, হ্যাঁ সব সাকসেস, সব তারপর দিনে চলে গেল SSKM-এ, বললো পায়ে ব্যথা খোঁড়াচ্ছে তখন। হ্যাঁ সেই মুখ্যমন্ত্রী 15 দিন রেস্টে থেকে বলল SSKM-এ আমার চিকিৎসা ভুল হয়েছে, তার SSKM-এ যদি চিকিৎসা ভুল হয়েছে, শান্তনু ডাক্তার তুমি যদি বড় ডাক্তার হয়ে থাকো তাহলে SSKM-এ ভুল চিকিৎসা হচ্ছে, তুমি সঠিক করো, হ্যাঁ লজ্জা করে না। রাজ্যের বিভিন্ন দুর্নীতি ইস্যুতে বিরোধীরা বলছে যে চোল ধরো জেল ভরো, আমরা দেখলাম বিধানসভায় গতকাল বিজেপি তৃণমূলের যারা MLA ছিল তারা বলছে বাপ চোর বেটা চোর তৃণমূল বিজেপির সবাই চোর, এর অর্থটা কি একটু বলবেন? দেখুন তৃণমূলের এখনো পর্যন্ত শুভেন্দুর বাপ তৃণমূলের সাংসদ অফিসিয়ালি, আজকে যদি চোর প্রোডাক্ট করে থাকে, সেই শুভেন্দু হোক, শুভেন্দুর বাপ হোক, যাই হোক, সব প্রোডাক্টকারী মেশিন ডাইস তো একটাই, সে ডাইস হচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল। আজকে চার আনা থেকে 1 টাকা যত চোর ধরা পড়ছে, ডাইস তো একটাই, ডাইসের মালগুলো বেরিয়েছে, সমস্ত ডাইসের মাল চোরের ডাইসের মাল, অর্থাৎ শুভেন্দুকে যে যারা ওরা চোর বলছে এ করছে, শুভেন্দু তো আজকে 21 সালে এসছে, তার আগে পর্যন্ত তো সে তৃণমূল করেছে, তৃণমূলের মন্ত্রী ছিল, 1টা না 2টা না 3টে দপ্তর ছিল তার আন্ডারে, অর্থাৎ যখন তার কাছে ছিল তখন ধোয়া তুলসী পাতা ছিল, এখন বিরোধী দলে চলে এসছে, এখন চোর বলতে হবে, কারণ এটা না বললে, আরে শুভেন্দু তো সবেমাত্র বিরোধী দলের নেতা, কিন্তু শুভেন্দুর বাইরে বাকি তো 70টা 72টা MLA আছে, তাদের বিরুদ্ধে আঙুল তুলতে পারছে না, বিজেপির বিরুদ্ধে আঙুল তুলতে পারছে না রাজ্যে। আজকে তোমরা ক্ষমতায়, তোমরা ক্ষমতা থাকাকালীন তোমরা তো সরকার, তোমাদের সব কিছু, তোমাদের তোমার CID আছে, অমুক আছে, দমুক আছে, কেন শুভেন্দুদেরকে গ্রেপ্তার করতে পারছো না, কেন তোমার শুভেন্দুর বাপকে গ্রেপ্তার করতে পারছো না? ED CBI তো ধরছে তোমাদেরকে, তোমাদের ক্ষমতা থাকে কাউকে গ্রেপ্তার করে দেখাও। হ্যাঁ চোর যদি হয় পুলিশ যাবে, শুধু শুধু ওই বিরোধী যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছে এই নওশাদ সিদ্দিকীর মতো, হ্যাঁ মুসলমান লিবাস পড়া লড়াই করা, তাকে গ্রেপ্তার করতে পারছো, হিম্মত থেকে শুভেন্দুকে গ্রেপ্তার করো, হিম্মত থেকে শুভেন্দুর বাপকে গ্রেপ্তার করো। ED CBI অর্থাৎ মমতা ব্যানার্জি এখন
পাগল মুখ্যমন্ত্রী হয়ে গেছে, তা নাহলে বলে মহাকাব্য রচনা করেছে নজরুল। হ্যাঁ বলুন তো, মহাকাব্য রচনা করেছে নজরুল, এ কথা বলে এপাং ওপাং ধপাং কবিতা লেখে, উনি আবার ছবি আঁকে, যে ছবি বিক্রি হয় কোটি টাকায়, যিনি কেনেন তিনি আবার জেলে যায়। এস পাগল মুখ্যমন্ত্রী।